বাংলা টিউটোরিয়াল উইথ দেবরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমাদের এই টিউটোরিয়াল ক্লাসে আমরা খুব বিখ্যাত একটি গান নিয়ে আলোচনা করব, বিখ্যাত মানুষের বিখ্যাত গান, শ্রদ্ধেয় মান্না দেজির গাওয়া তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে। আমরা সবাই কম বেশি এই গানটি সম্বন্ধে ওয়াকিবহল, অনেকেই শুনেছি, খুব ভালোভাবে শুনেছি, এবং শুধু গানটা শুনেছি এমন নয়, আমার তো মনে হয় এই গানটার প্রত্যেকটি কথা সবার একদম মানে প্রাণে মনে প্রাণে গেঁথে গেছে। তো আজকে সেই গানের টিউটোরিয়াল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে একদম পুরোটা আমাদের সঙ্গে দেখুন, কোথায় কোন জায়গায় কেমন ভাবে কোন তাল কোন প্যাটার্ন ব্যবহার করছি, অবশ্যই ভালো লাগবে এবং আশা করছি খুব সহজেই শিখতে পারবেন। আমাদের এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই ভিডিও ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আরো অনেকেই আমাদের এই ক্লাসগুলি দেখার সুযোগ পায়। তো চলুন আমরা শুরু করছি আজকের টিউটোরিয়াল ক্লাস, তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে গানের ওপর। আমি প্রথম প্লেয়ারে গানটা একবার চালাবো এবং গানের বিটটা মাত্রাটা বুঝিয়ে তালটাকে কিভাবে চিহ্নিত করব সেইটা দেখিয়ে দিই, এবং তার পাশাপাশি আপনারাও বিট কাউন্ট করে তালটিকে চিহ্নিত করার চেষ্টা করুন নিজেদের মধ্যে। শুরু করছি, প্লেয়ারে গানটা আমি চালাই, বিটটা খেয়াল করবেন যে মিউজিক পার্টটা আছে, এই বিট চলছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 তাহলে ছমাত্রায় আমরা বিটে আনতে পারছি, এই যে বিটটা তাকে ছমাত্রাতে ঠিকঠাক ভাবে আমরা কিন্তু অ্যাডজাস্ট করাতে পারছি। নিশ্চিত ভাবে বুঝতে পেরেছেন ছ মাত্রার কি তাল, দাদরা তাল। এখন দাদরা তালের কোন প্যাটার্নটা বাজবে এবং কি রকম ভাবে বাজবে, বিলম্বিত দাদরা না দ্রুত দাদরা, বিটটাকে খেয়াল করলেই বুঝতে পারবেন। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এটা বাজছে কিন্তু দ্রুত দাদরা। দ্রুত দাদরার যে প্যাটার্নটা আমরা একটু স্লোতে আনতে পারবো, খুব কিন্তু যে প্রচন্ড রকমের ফাস্ট তা কিন্তু নয়, ধাতিনা নাধিনা ধাতিনা নাধিনা ধাতিনা নাধিনা এই রিদম নয়, কিন্তু 1 2 3 4 5 6 এই রিদমে আনতে হবে। তো চলুন আমি একবার প্রথম গানটি শুরু থেকে বাজিয়ে দেখাই কিরকম ভাবে ঢুকছি, কোন জায়গাটা কি বাজাচ্ছি, প্যাটার্নটা শুরুটা শুরুটাকে ভালো করে খেয়াল করুন। তাহলে মিউজিক পার্টটাতে কি বাজাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পার্ট কেমন ভাবে বাজাবো, গানের শুরুটা কেমন, অন্তরটা বা সঞ্চারিটা কেমন, তার শুরু কেমন, একটা মিউজিক পার্ট শুরু যেমন গুরুত্বপূর্ণ, শেষ হচ্ছে কিভাবে, অন্তরটা বা সঞ্চারিটা বা স্থায়ী পার্টটা শেষ হচ্ছে কিভাবে, এবং টোটাল গানটা যখন শেষ হচ্ছে সেটাই বা কিরকম ভাবে, প্রত্যেকটা জিনিসকে আমরা ধরে ধরে কিন্তু আলোচনা করব। এখন যেটা হলো সেটা হলো মিউজিক পার্টটা কি দিয়ে শুরু করলাম, ডিরেক্ট একদম ঢুকলাম আমরা কোন তাল বা কোন প্যাটার্ন বাজাচ্ছি, দাদরা তাল, কোন প্যাটার্নটা বাজাচ্ছি, ধাতিনা নাতিনা নাতিনা ধাতিনা ধাতিনা নাতিনা নাতিনা ধাতিনা এইটা বাজাচ্ছি, এবং যখন মিউজিকটা শেষ হচ্ছে কিরানানা 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 মিউজিকটা যখন শেষ হচ্ছে, তাহলে এইটুকু ভালো করে বুঝে নিন, ধাধিনা নাতিনা নাতিনা ধাধিনা ডিরেক্ট ঢুকলাম মিউজিকটাতে, এটা দিয়ে শেষ করলাম কিরানানা 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 কিরানানা। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা, কেনানা 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 তাক শেষ হয়ে গেল মিউজিক পার্ট। এইবার শুরু হচ্ছে স্থায়ী পার্ট,
তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, এই যে পোর্শনটা দেখুন কিরকম ভাবে শুরু করব। আমি একটু আগে মিউজিক থেকে চালাচ্ছি। তুই কি আমার পুতুল, প্রথম পুতুলের পু যখন উচ্চারণ করলাম সেই পুতুলের প্রথমটাতেই পড়লো তাকতারে কেটে। তাহলে এইখানে বোলটা কি বাজাচ্ছি, কোন প্যাটার্ন? ধাতি ধাধা ধীনা নাতি ধাধা ধীনা, ধাতি ধাধা ধীনা নাতি ধাধা ধীনা। ঠিক যখন নতুন নতুনটা আসছে তাকতারে কেটে তা যখন তুই কি আমার পুতুল পুতুলটাই বাজালাম, ধাতি ধা ধা ধীনা নাতি ধা ধা ধীনা। তো যখন আবার এটা চেঞ্জ হলো নতুন নতুন করে বগে যতই সাজাতাম তাকতারে কেটে তেত্তা, আবার দিয়ে সেম জিনিস চলছে, শুধুমাত্র মাঝখানে একটা ফিলার লাগিয়ে দিলাম তাকতারে কেটে তেত্তা, যেহেতু গানের মুডটা চেঞ্জ হয়ে গেল। আবার সেম জিনিস চলবে ধাতি ধা ধা ধীনা নাতি ধা ধা ধীনা, এই যে এই বিট চলছে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম সেম জিনিস চলছে। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার থেকে ধাতি ধা ধা ধীনা নাতি ধা ধা ধীনা, ধাতি ধা ধা ধীনা নাতি ধা ধা ধীনা, ধাতি ধা ধা ধীনা নাতি ধা ধা ধীনা। একটু চেঞ্জ করলাম, কি করলাম? ধাতি ধা ধা ধীনা নাতি তা তা তিনা, ধাতি ধাধা ধীনা নাতি তাতা তিনা। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে সাজছে সবার চেয়ে, তবু কেন জ্বলছে আমার চোখ মেয়ে। ঠিক প্রত্যেকবার যখন এই জায়গাটা আসবে তবু কেন জ্বলছে রে আমার দুচোখ বেয়ে, এইখানটাতে আমরা বাজাবো ধাতি না না ধীনা, একদম রিদিমটাকে ধরে কন্ট্রোল করে। দেখুন আমি এই পোর্শনটা একবার দেখিয়ে দিচ্ছি। যে মিউজিক পার্টটা কি বাজালাম, মিউজিক পার্টটা বাজাচ্ছি।
শেষ হচ্ছে দা 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 এই জায়গাটা কি করলাম ধাতরি কেটে দা দা ধাতরি কেটে দা দা ধাতরি কেটে ধাতরি কেটে দা দা ধাতরি কেটে ধাতরি কেটে দা 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 এখন দেখিয়ে দিচ্ছি আমি এইটুকু মিউজিকটা ঠিক তারপর যখন অন্তরা শুরু হচ্ছে তাক দিয়ে শেষ করলাম ধাতের কেটে তাকতে কেটে তাতে না ধিনা ধাতি না না ধিনা ধাতের কেটে তাকতে পিকআপ দিলাম কি ধাতের কেটে তাকতে কেটে ধাতি না না ধিনা ধাতি না না ধিনা ধাতি না না ধিনা ধাতি না না ধিনা অন্তরাতে বাজাচ্ছি আমরা ধাতি না না ধিনা যখনই অন্তরটা শেষ হচ্ছে সেকেন্ড যে স্টেজটা আসছে যখনই কি খুশি যে হতিস রে তুই আবার সে আগে ধাতি ধা ধা ধি না না ধি ধা ধা ধি না ধাতি ধা ধা ধি না না ধি ধা ধা ধি না ধাতি ধা ধা ধি না না ধি ধা ধা ধি না যে হতিস রে তুই তারপর যখন দুষ্টুমি তো স্কুলে যেতে এই পার্টটাতে আমরা কি করলাম ধাত রেকেটে তাক তাক দিয়ে শুরু করছি আবার সেই আগের প্যাটার্ন ধাতি না না ধিনা ধাতি না না ধিনা এতক্ষণ পর্যন্ত যে কয়েকটা প্যাটার্ন দেখালাম সেই কয়েকটা প্যাটার্ন কিন্তু সামনে একই রকম ভাবে চলছে যে যে জায়গায় মিউজিক বাজিয়েছি সেই মিউজিক গুলো সেই প্যাটার্ন ধাতের কেটে ধাতি না 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 এটা মিউজিক পার্টে বাজাচ্ছি কোন জায়গায় বাজাচ্ছি ধাতি না নাধি না কোন জায়গায় বাজাচ্ছি ধাতি ধা ধা ধি না নাতি ধা ধা ধি না আবার পিকআপের জায়গায় কখনো বাজাচ্ছি ধাতের কেটে তাক তের কেটে তাক 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 ধাতের কেটে তাতের কেটে তেতা তেতা ধাতের কেটে তাতের কেটে তা তাক তা তাক এই ধরনের পিকআপ গুলো বাজাচ্ছি তাহলে যে কয়েকটা প্যাটার্ন বললাম সেম প্যাটার্ন চলছে ফার্স্ট সেকেন্ড থার্ড এইবার একটা অন্যরকম প্যাটার্ন আসছে দেখুন আমি সেই প্যাটার্ন সেই জায়গাটা দেখিয়ে দিই একটু সেম প্যাটার্ন
সুদিং খুব একটা মন খারাপের গান, তা এটাতে তবলার বিশেষ কাজ নেই, কিন্তু যে ছোট্ট ছোট্ট কাজগুলো যেগুলো না করলে কিন্তু ভালো লাগবে না গানটা শুনতে, সেই জিনিসগুলো কিন্তু করতেই হবে। মিউজিকের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনারা যখন তবলায় সঙ্গত করবেন বা তবলা বাজাবেন প্লেয়ারে চালিয়ে বা যেখানেই হোক, সেটা কিন্তু মিউজিকের সাথে সঙ্গত করতে গেলে অ্যাডজাস্ট করতে হবে। যে মিউজিকটা শুনছেন সেই মিউজিকটার সাথে যেন তবলাটা অ্যাডজাস্ট হয়, এই ছোট ছোট কাজগুলোকে কিন্তু অ্যাভয়েড করলে হবে না। খুব সুদিন, খুব ভালো লাগবে বাজাতে আশা করি, এবং আমি চেষ্টা করলাম যতটা সহজভাবে সম্ভব উপস্থাপন করার। আশা করি সবাই খুব সহজেই বুঝতে পারবেন, এবং বুঝতে গিয়ে বা বাজাতে গিয়ে ক্লাসটা দেখে যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন, আমি সর্বদাই আছি আপনাদের পাশে। যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হলে আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার। আমাদের এই ভিডিও ক্লাসগুলি যদি আপনাদের ভালো লাগে, এখনো যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ও শেয়ার করে আরো সবাইকে অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করছি। আপনাদের সুবিধার্থে আমরা অনলাইন ক্লাসও শুরু করেছি, আমাদের স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে যোগাযোগ নাম্বার দেওয়া আছে, যদি কেউ অনলাইন ক্লাসে যুক্ত হতে চান অবশ্যই নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। নমস্কার।